ঘরের সামনে যে উঠোনটা আছে ওইখানে একটু বৃষ্টি হলে জল জমে যায়, এক জায়গায় উঁচু নিচু জায়গা আছে আর কি। বাবা সেই জায়গাগুলোতে একটু মাটি দিয়ে দিচ্ছে, মানে যাতে জল না জমে। বাবার খুব কষ্ট হচ্ছে, কারণ বাবা ভ্যাকসিন নিয়েছে তো। তবুও বাবা কষ্টের সত্ত্বেও বাবা এই কাজটা করছে, কেননা জল জমা হয়ে গেলে, মানে এমনিতেই কাদা হয়ে গেছে, তারপর জল জমা হলে আরও কাদা হয়ে যাবে। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য নেটেরও খুব সমস্যা, আর আমি ভিডিও দিতে পারছি না। আর বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে যে আমাদের ঘরে যে পুকুরটা ছিল সেই পুকুরটা প্রায় ভর্তি হয়ে এসেছে। আর তোমাদের আগে বলেছিলাম যে আমাদের পুকুর থেকে একটা শোল মাছ এমনি পালিয়ে গেছে, লোকে ধরেছে। এই জন্য সেদিন গত ভিডিও তোমরা দেখেছো, বাবা ওই পুকুরে মারার জন্য নেটটাকে বানাচ্ছিল, তো মা বাবা দুজনে পুকুরের পাড়ে ওই নেটটা মারতে গেছে। আমি তোমার দেখাবো আর বৃষ্টির পরে কেমন পরিস্থিতি হয়েছে আমাদের এইদিকে, তোমার একটু দেখো। পুরো কাদায় ভর্তি হয়ে গেছে একদম, ঘরের সামনে যে আমাদের উঠোনটা ওইটারও পরিস্থিতি দেখো। আমি যাচ্ছি, খুব সাবধানে যাচ্ছি, প্রচুর স্লিপ করছে, আমি বেরোই না সচরাচর, ঘর থেকে বেরোতে পারছি না। আজ লাস্ট 3 দিন আমি ঘর থেকে একদম বেরোতেই পারছি না, ভিডিও তো আপলোডও করছি না, মানে ভিডিও তো করতেই পারছি না, তারপর বাড়ি থেকে বেরোতেই পারছি না। কিন্তু এই মুহূর্তে একটু বৃষ্টি হচ্ছে না, আর মা বাবা গেছে ওইখানে নেট মারতে, তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো কেমন পরিস্থিতি হয়েছে, চারদিকে দেখতে পাচ্ছ পুরো কাদায় ভর্তি হয়ে গেছে একদম, এত পরিমাণ কাদা। বৃষ্টিকালটা মানে এত কষ্টের কাটে আমাদের, একমাত্র ভগবান জানেন, মানে এত খারাপ পরিস্থিতি বলে বোঝানো নয় আর কি। চারদিকে কাদা আর কাদা, এটা শান্তিভাবে বেরোনো যায় না। পুরো বৃষ্টিকালটা আমাকে বাড়ির ভেতরে বন্দি হয়ে থাকতে হয়, বাড়ি থেকে আমি একদম বেরোতে পারি না। এই দেখেছো আমাদের ঘরে পুকুরটা, দেখাই দেখতে পাচ্ছ পুকুরটা পুরো ভর্তি হয়ে এসছে, উঠতে গেছে, দেখেছো ভর্তি হয়ে এসছে। আর মা বাবা এদিকে নেটটাকে মারছে, কেননা যেই কিছু মাছগুলো আছে সব মাছগুলোই বেরিয়ে চলে যাবে, এজন্য দেখো এই পাড়ে নেট মারতে হচ্ছে। আর আমাদের নিচে দিয়ে গিয়ে দেখাই, পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে। আচ্ছা জল পুরো পুকুর কেমন ছিল, পুরো চারিদিকে জল থই থই গেছে। মা এদিকে বাবার সঙ্গে নেটটা ধরে দিয়ে ব্রাশ করছে, মা কিছুক্ষণ আগে ঘাস একটু আনতে গেছিল গরুর জন্য, দেখেছো পুরো ভর্তি হয়েছে পুকুরটা। জল বার করতে হবে লোকের মোটর থেকে, মোটর এনে, মানে কি বলে এর পাম্প এনে জল বার করতে হবে, কিন্তু সময় সুযোগ হচ্ছে না, লোকের চিনা বাদামের চাষ করেছে এই জন্য আসতে আসতে পারছে না। এই পরিস্থিতি পুরো এই নেট ঘিরেছে, দেখতে পাচ্ছ এই পাড়টা একদমই নিচু আর কি। মরা মাস্তার যেটা দিয়ে এলাম ওই দিকটা জলে ডুবে যায় না, কিন্তু এই দিকটা জলে ডুবে যায়। আর প্রত্যেক বছর শ্রাবণ মাসের দিকে জল মানে পাড় ডুবতো, কিন্তু এই বছর জ্যৈষ্ঠ মাস এখনো আষাঢ় মাস শুরু হয়নি, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে পুরো পাড়ই ডুবে যাচ্ছে। এই বছরটা যে কি পরিস্থিতি হবে একমাত্র ভগবান জানে। এই দেখো বাবা বাঁশ কঞ্চা রেখে কেটেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে বাঁশ কঞ্চা কেটেছে আর এই যে হাতুড়ি আছে।
একটা কলা গাছ পড়ে গেছিল পুকুরে, এরা মা আবার দুজন তুললো, এদের জলটাকে নষ্ট করে দেবে, পচিয়ে দেবে, এই জন্য মা আবার কলা গাছটাকে উপরে তুলে। এটা কি হবে না ফেলে দাও, ফুট বেরিয়েছে দেখতে পাচ্ছ, ওই কলা গাছটার গোড়া থেকে একটা এ বেরিয়েছে, আর একটা কলা গাছের চারা বেরিয়েছে, এই জন্য গাছটাকে তুলে রাখতে হয়েছে, প্রচুর স্লিপ করছে, এখানে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এ দাঁড় করে গেল, কারণ যেই গাছের একটা যে কলা গাছের একটা চারা বেরিয়েছে ওইটা হলে কলা গাছটা আর একটা ওইটা থেকে কলা গাছ বেরিয়ে দেখেছে, ওইখানে দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, ওই যে এখানে একটা বেরিয়েছে। মা এতক্ষণ দাঁড়া করছেন, প্রায় এখন 11টা বাজে, এতক্ষণ মার খাওয়াও হয়নি, মা ব্রাশ করছে, এদিকে বাবা বললো যে নেটটা ঘেরে দিতে, কারণ যদি আরো বৃষ্টি হয় তাহলে দেখাতে আমি ঠিক পাচ্ছি না পুকুরের পাড়টা কত দূর, তো জল উঠে যাওয়া সামান্য বাকি, মানে 1 ফুটও বাকি নেই পাড়টা ডুবতে, এই জন্য আগে বাবা বলছে যে নেটটা মেরে দাও, আমি কদিন ধরে বলছিলাম, কিন্তু বাবার এই যে পা কেটে গেছিলো আর এই যে ভ্যাকসিনটা নেওয়ার জন্য দুর্বল থাকার জন্য বাবা ওই করতে পারছিল না, তবু বাড়িতে বসে বসে ওই নেটের নিচে একটা করে ফাঁস করেছে, যাতে একটা কঞ্চে কাঁপি দেওয়া যায় মাটি থেকে, যাতে না ওইটা উঠে যায় আর কি, ওই জন্য করেছে, মেরে দিতে মানে খুব সমস্যা, এদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরে চারদিকে কাদা আর কাদা, আর কয়েক বছর রাস্তাটাতেও মোরাম পড়েনি, যার ফলে পুরো মানে যাচ্ছাতা ব্যাপার হয়ে যায় আর কি, বাড়ি থেকে মানে ঘরে চলে গেলে ঘর থেকে বেরোনোই খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, কয়েকদিনের পরে আজকে আবার ভিডিও করছি, আশা করি তোমরা সাপোর্ট করবে, পাশে থাকবে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তোমাদের একবার খাল পাড়ের দিকে নিয়ে যাচ্ছি, দেখবে খালটা পুরো ভর্তি হয়ে গেছে, একদম মানে কি বলবো, এদিক ওদিক দুদিক পুরো ভর্তি হয়ে গেছে জলে, এই সময় এত জল বৃষ্টিকালে, যদিও পাড়টা এখনো ডুবেনি, তো তোমাদের খাল পাড়েটা নিয়ে যাচ্ছি, দেখবে মানে কি বলা যায়, এই সময় পুরো দেখলে ভয়ঙ্কর লাগে, অথচ এই খালেই আমি আগে কত সাঁতার কেটেছি, পুল থেকে ঝাঁপ দিয়েছি, কত কি করেছি, কিন্তু আজকে এই খাল পাড়ের কাছে এলে খালকে দেখলেই আমার ভয় করে, কেননা যখন ক্ষমতা নেই, যখন পাচ্ছি না, তখন তো ভয় লাগবে, আমি পুরো পাড়ের উপর উঠতে পারছি না, প্রচুর স্লিপ করছে, আমি তোমাদের এইখান থেকে দেখাচ্ছি, এই দেখো খালটা পুরো এদিক ওদিক পুরো ভর্তি হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ পুরো পাড়ের এদিক ওদিক ভর্তি হয়ে গেছে, কেমন কাদা, পুরো কাদা একদম ভর্তি, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিছুক্ষণ আগে মনে হয় এখানে একজন কেউ পা স্লিপ করে পড়েছে, এই জন্য আমি আর ওইদিকে উঠবো না, একদম উঠতেই পারবো না, আমি উঠবো না তো ভুল, আমি উঠতেই পারবো না, আর দেখেছ পুরো খালটা একদম ভর্তি হয়ে গেছে, আর এদিকে একটা শব্দ শোনা যাচ্ছে, মাঠ থেকে জল বেরোচ্ছে, গঁ গঁ করে পুরো আওয়াজ আসছে জল বেরোনো, রাকেশেরও গত আজকে কি বার, আজকে হচ্ছে সোমবার, শনিবার আজকে সোমবার, তোমরা এই ভিডিওটা পাবে মঙ্গলবার, গত শনিবার বিকাল 5টার সময় রাকেশের ঠাকুমা মারা গেছেন, বয়স হয়েছিল রাকেশের ঠাকুমার যথেষ্ট বয়স হয়েছিল, প্রায় 85 বা 90 কাছাকাছি বয়স হয়েছিল, হঠাৎ একটু সমস্যা ছিল, মানে হাঁসফাঁস হচ্ছিল, এমনি নর্মাল সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা আর কিছু নয়, তো সমস্যা হচ্ছিল, ডাক্তার দেখিয়ে নিয়েছিল সকালে, কিন্তু বিকালে 5:30টার দিকে মারা গেছেন, ওই জন্য রাকেশও আসতে পারছে না, আর আমারও মনটা ভালো নেই, আমি ঠাকুমা ঠাকুমা বলতাম ওনাকে,
আমার ঠাকুমা তো মারা গেছেন আজকে 3 বছরের মতো, 3-4 বছরের মতো হয়ে গেল। এই খাল পাড়ের দিকে মাঝে মাঝে রাখে সে ঠাকুমা বেরোতেন লাঠি নিয়ে, লাঠি টুকু টুকু। তা আমি বললাম ওনাকে আমি খাঁদি দিদি বলতাম, তো ওই রকম বললাম ঠাকুমাও তো, কিন্তু আমি আদর করে বলতাম খাঁদি দিদি, ওনার নাম খাঁদি, খাঁদি দিদি বলতাম। তো মারা গেছে, খুব কষ্ট লাগছে, রাকেশ আমার বাড়িতে যেতে পারছে না কদিন আর, মানে কি বলবো, খুব কষ্ট লাগছে। যাই হোক, বয়স হয়েছেন, মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকতে পারে না, কোনো না কোনো দিন যেতে হয়তো, প্রাকৃতিক নিয়মে উনিও মারা গেছেন, কষ্ট হচ্ছে আর কি করবো। ওনার যাতে আত্মার শান্তি পায়, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মা যাতে শান্তি পায়। আর এই জন্য খুব একে বৃষ্টি, তারপরে মানে রাকেশের ঠাকুমা মারা যেতে, আমার ঠাকুমা মারা যেতে, এখন খুব একটা টেনশনে আছি আর কি। চলো, তোমাকে বলা হয়নি, চলো এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে মা আজকে কি রান্না টান্না করে বা কি হয় সব কি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এত ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তোমার গতবার যে গত ভিডিওটা যে আমি ছেড়েছিলাম, ওতে কাউকে আমি রিপ্লাই দিতে পারিনি, এমনকি কাউকে লাভও দিতে পারিনি, রিপ্লাইও দিতে পারিনি, লাইকও কারো কমেন্ট করতে পারিনি। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা বাড়িতে একদমই নেট চলছে না, ওয়েদার খারাপের জন্য খুব মানে নেটের খুব সমস্যা হচ্ছে, এই জন্য আমি কারো মানে রিপ্লাইও করতে পারছি না, তার জন্য সরি। আর আমি চেষ্টা করব নেটওয়ার্ক ভালো হলে সবার রিপ্লাই দেওয়ার, তো প্লিজ তোমরা কেউ খারাপ ভেবো না। আমি সত্যি মানে রিপ্লাই না দিতে পেরে আমার নিজেকে খুব খারাপ লাগছে, যে তোমরা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো আর এত ইয়ে করো, আমাকে ভালোবাসো, তার জন্য কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাইটা দিতে পারিনি, খুব খারাপ লাগছে জানো। চলো বাড়ি যাই, মা কি করে তোমাদের দেখো। বৃষ্টিতে আমাদের খড়ের যে গাদারা ছিল ওই গাদারাতে জল ঢুকে গেছে, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে খড়ের গাদাতে জল ঢুকে যাচ্ছে। আর যে গরুটা আছে, গরুটাকে পুরো বছরেই খড় খাওয়াতে হবে, বাবাই খড়ের গাদারা একটু ঠিক করছে, পুরো পচে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে, সবজি কাটছে, আজকে সেরকম সবজি বাড়িতে নেই, একটু ওলের টুকরা ছিল ওই ওলটা কাটছে মা, ওলটাকে ভাতে দিবে। আর এই দেখতে পাচ্ছ কুঁদরি, কুঁদরি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে একটা কি বলে ঝাল তরকারির মতো করবে। আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর অনেকটাই দেরি হয়ে গেল মার ওইখানে নেট, পুকুরে নেট ঘিরতে, তারপরে এসে খড়ের গাদরা ঠিক করতে, এই জন্য অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে। আর বাইরে বেরোনো যাচ্ছে না, আর তোমরা জানোই যে বাবা ভ্যাকসিন নিয়েছিলেন, এই জন্য বাবার শরীরটা একটু ভালো ছিল না, মাঝখানে হয়ে গেছে, বাবা শুক্রবার ভ্যাকসিন নিয়েছিলেন, শুক্রবার শনিবার রবিবার আজকে সোমবার, তো মোটামুটি বাবার শরীরটা বর্তমান ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গত পরশু একটু জ্বর জ্বর ভাব করছিল আর দুর্বল লাগছিল, আর কোনো সেরকম সমস্যা হয়নি। যাই হোক, এই জন্য বাবা হাটে, আমাদের এইদিকে রবিবার আর বৃহস্পতিবার হাট হয়, গতকাল রবিবার গেছে বৃষ্টির জন্য, বাবা রবিবার হাটেও যেতে পারেনি কোনো আনা কিছু সবজি টবজি আনার জন্য, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। চলো, তো শুভ বিকাল বন্ধুরা, আমি ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর টিউশন যাবো আজকে সোমবার, টিউশন যাবো, এখন দেখছি ওয়েদারটা একটু ভালো, তো এই জন্য আমি তাড়াতাড়ি একটু বেলা থাকতেই বেরিয়ে পড়লাম টিউশন, যাচ্ছি টিউশন। আর আজকে তোমাদের রাস্তায় যেতে যেতে কিছু কথা বলবো যেগুলো বাড়িতে বসে বলা সম্ভব হয় না, এই জন্য তোমাদের আমি রাস্তায় কিছু কথা বলবো। এই জন্য দেখো মাইকটাও লাগিয়ে নিয়েছি, আর মোবাইলের মাইকে রেকর্ডিং করলে কি হয় সাউন্ডটা নয়েজগুলো অনেক বেশি আছে, এই জন্য তোমাদের আজকে মাইকটা লাগিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের যেগুলো আমি বলতে পারি না বাড়িতে মায়ের সামনে, অনেক ব্যাপার কথাগুলো বলতে পারি না, সেগুলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তো প্রথমে বলি, যেটা তো এর আগে আমি বলেছিলাম, এই যে টিউশনটা পড়াতে যাই,
যে 200 টাকা, সত্যি মানে আমি 200 টাকায় ওই টিউশনটার জন্য আমাকে মানে যে পরিমাণ কষ্ট করে যেতে হয়, রাস্তা প্রচুর খারাপ আর বিশেষ করে বৃষ্টিকালে খুব সমস্যা হয় আর কি, তবু আমাকে যেতে হয়। কেমন 200 টাকাও আমার কাছে অনেক, তোমাদের বলেইছি আমি এর আগের ভিডিওতে। তো আজকে আরও কিছু কথাগুলো বলবো যেগুলো তোমাদের বলা সম্ভব হয় না, বলা সম্ভব না বাড়িতে থাকলে মায়ের সামনে বলতে পারি না, কেননা মা কষ্ট পাবে, এই জন্য আজকে রাস্তায় বলবো। তো চলো, একটু ফাঁকা দেখে, চারদিকে তো ঘর দেখতে পাচ্ছ, চারদিকেই ঘর, এদিকে চারদিকে দেখো চারদিকেই ঘর, এই জন্য চলো একটু এই রাস্তার ফাঁকের দিকে যাই, ফাঁকের দিকে গেলে তোমাদের বলবো। আর এই ঢালাই রাস্তাতে উঠলাম, তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই ঢালাই রাস্তাতে উঠলাম। ঢালাই রাস্তাতে উঠে গেলে মোটামুটি তারপরে রাস্তাগুলো খুব সুন্দর, কিন্তু ঢালাই রাস্তার আগে ওই যে মোড়া রাস্তাগুলো ওইগুলো একটু সমস্যা আছে আর কি। আজকে দুপুরে খাওয়াটাও ভালো হয়নি, মাছও নেই আর সেরকম সবজিও নেই, মা ওই যে গোল ভাতে দিয়েছিল আর কুঁদরি আলু দিয়ে সরষা বাটা দিয়ে একটু ঝাল তরকারির মতো করেছিলাম, ওইটা আমার পোষায় না, মানে ওইরকম তরকারি আমি খেতে পারি না, তবু বাধ্য, কিছু করার নেই। বাবারও দেখলে তোমরা শরীর মানে ভালো নেই, তার উপরে বাবা ওইখানে নেট খেললো, তারপরে অনেকগুলো খুচরো খুচরো কাজগুলো করেছে, ভালো লাগছে না বাবারও, এই জন্য আর জালও ফেলেনি বসেও ফেলেনি। তো এইখানে একটু ফাঁকা আছে, লোক নেই চারদিকে তোমাদের বলে। আমি যে ভিডিওগুলো করি, খাল পাড়ে যাই বা যে টিউশন পড়াতে আস্তে আস্তে ভিডিওগুলো করি, টিউশনটা আমি রোজই আসতাম, কিন্তু এই খাল পাড়ে সারাদিনে আমি একবার কি হাইয়েস্ট হলে দুবার যেতাম, কিন্তু যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমাকে খাল পাড়ে সারাদিনে 8-10 বার যেতে হয়, কেননা খাল পাড়ে গেলেই নেটওয়ার্ক পায়, ওই জন্য আমাকে খাল পাড়ে যেতে হয়। আর সমস্যাটা এইখানে মানে আমি এমনি হাঁটলে প্রচুর সমস্যা হয়, তারপরে খালপাড়ে 8-10 বার যাওয়ার জন্য আমার খুব কষ্ট হয়। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে হেঁটে এইটুকু এলাম, পুরো হাঁপিয়ে গেছি, এখানে কোনো কার্ড নেই কিছু নেই, তোমাদের পুরোটাই দেখাচ্ছি, হাঁপিয়ে গেছি, এই জন্য আমার খুব কষ্ট হয় আর কি। রাতে এমন হয়েছে গত অপরশু রাতে সারা রাত ঘুমাতে পারিনি, প্রচুর পায়ের ব্যথা করছিল আর মানে প্রচুর কষ্ট হচ্ছিল, আমি মা বাবাকে বলতেও পারি না। কেন বলতে পারি না? আমি যদি মা বাবাকে বলি যে আমার পায়ে ব্যথা করে এরকম হাঁটলে রাতে ঘুমাতে পারি না, তাহলে মা বাবা আর আমাকে ভিডিও করতে দেবে না, আর আমি জানি আমার আর কিছু করার ক্ষমতা নেই, এই ভিডিও ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই। এইখান থেকে যদি তোমরা আমার ভিডিওগুলোকে ভিউ দাও একটু, বা তোমরা যদি আমার একটু পাশে থাকো, তাহলে আমার ইউটিউব থেকে হয়তো কিছু ইনকাম হবে, তাতে আমি ওষুধ কিনে খেতে পারবো, বা যদি সেরকম কোনো দিন হয় আমার একটাই চেষ্টা যে আমি পায়ের অপারেশনটা করাবো, যদি তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দাও, তাহলে হয়তো পায়ের অপারেশনটা করাতে পারবো, এই জন্য আমার ভিডিওটা করা। আর এই খাল পাড়ে গিয়ে আর সাইকেলে যে রাকেশের সঙ্গেও আপলোড করতে যাই মাঝে মাঝে, আমাকেও যেতে হয়, কারণ রাকেশ ঠিক বুঝতে পারে না ব্যাপারটা, আমাকে যেতে হয়, আর আমার যাওয়ার জন্য সাইকেলে, তাতেও কষ্ট হয়, মানে আমি এমনি আগের থেকে মানে একটু বেশি ব্যথা যন্ত্রণা করছে এখন, কেন হাঁটা চলাগুলো বেশি হয়ে যাচ্ছে, আগে আমি এত হাঁটা চলা করতাম না, বাড়িতে বসেই থাকতাম সারাদিন, মানে বেশিরভাগ সময়টা বসে থাকতাম, আর এই ব্লগ করার জন্য অনেক প্রেশার আছে, ভিডিও করতে হয়, তারপরে মাথাও মানে খাটাতে হয়, এডিটিং করতে হয়, সব কিছু এইসব করার জন্য রাতে ঘুম আসে না, জানো। তোমাদের গতকালের ভিডিও, গত সেদিন যে এর আগের যে ভিডিওটা, ওইটাতে আমি কারোর কমেন্টে রিপ্লাই করতে পারি না, কেন বৃষ্টি হওয়ার জন্য আমি বেরোতে পারিনি বাড়ি থেকে, এই জন্য নেটওয়ার্কে তোমাদের রিপ্লাই দিতে পারিনি, ওটাও আমার খুব কষ্ট লাগে, তোমাদের কোনো কমেন্টে রিপ্লাই না দিতে পারলে আমার প্রচুর কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, নেটওয়ার্ক সমস্যার জন্য আমাকে মানে বাধ্য হয়ে তোমাদের রিপ্লাইগুলো দিতে পারিনি। তো এই জন্য এই কথাগুলো মানে খুব বলার ছিল আর কি, যে আমার জীবনটাই
আমি এত কিছু দেখেছি জীবনে, মানে কত আপন লোককে দূরে সরে যেতে দেখেছি, কত মানে পরিস্থিতি এরকম, যখন আমার যখন আমি অসুস্থ হয়ে পুরো যখন বিছানাতে হয়েছিলাম, তখন বাবা যখন পাগলের মতো ঘুরছিল কি করবে না করবে, তখন আমি দেখেছি এক একদিন আমাদের ঘরে রান্না হতো না, কি করবে, হাট বাজারও নেই, ওই সময় প্রচুর টাকা খরচা হচ্ছিলো, হাট বাজারও নেই, কি চলছিল সে আমি জানি। সেইখান থেকে কোনো রকম আমি যখন অপারেশনটা হয়ে এলাম, তারপর থেকে বাবা একটু ভাবছিল যে আমি হয়তো হাঁটা চলা করতে পারবো ভালোভাবে, একটু কিছু করতে পারবো, কিন্তু তাতেও হলো না। মানে আমার যে হিপটার জন্য আমি অপারেশন হয়েছিলাম, হিপটা নষ্ট হয়ে গেছিলো, মানে অস্টিওপোরোসিস হয়ে হিপের যে বলটা খেয়ে গেছিলো, আবার ডান পাটার হিপটাও জাম হয়ে গেল পুরো। ডাক্তারও বলছিলেন 1 বছরের ভিতরে অপারেশন করাতে, কিন্তু অর্থের অভাবে অপারেশনটা করানো সম্ভব হয়নি। এই জন্য আবার ধীরে ধীরে আমি অসুস্থ হতে, আর ধীরে ধীরে বাবা মাও মানে দেখছি এত অসুস্থ হয়ে পড়ছে, মা তো কোমরের সমস্যা, মা রাতের বেলা মানে ঠিকমতো সোজা হয়ে ঘুমোতেও পারে না, মায়ের প্রচুর কষ্ট হয়, আর বাবারও বয়স হয়েছে, কি করব আমি কিছু ভেবে পাই না। মানে আমার কাছে কোনো পথ নেই যে আমি আমার বাবা মাকে একটু ভালো করে রাখতে পারবো, যার ফলে সৌমেনের কথাতে এবং আমার নিজের এতে একটু চেষ্টা করে ভিডিও ইউটিউবে ভিডিও করছি, তোমাদের কাছ থেকে একটু আশীর্বাদ ভালোবাসা যদি পাই তাহলে হয়তো একটু ভালো থাকতে পারবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলো দেখে একটু বেশি করে শেয়ার করো, পাশে থেকো, যাতে হয়তো আপনাদের এই একটা শেয়ারে হয়তো আমার কিছু ইনকাম হবে। তো সবার কাছে রিকোয়েস্ট একটু পাশে থাকবেন। আর এই কথাগুলো সত্যি আমি বাড়িতে বলতে পারি না, কেন মায়ের সামনে বললে মা খুব খুব কষ্ট পাবে আর কি, যে আমি ঘুমোতে পারি না রাতে কষ্টের জন্য, তো এই জন্য আমি মানে বাড়িতে বলতেও পারি না। আজকে তোমাদের সামনে বললাম কেন, যে তোমরাই আমার মানে আমারও তোমরাও আমার একটা পরিবারের মতো, তো পরিবারের কাছে সব কথা বলা যায়, মা বাবার কাছে না বলা গেলেও পরিবারের সমস্ত অন্যান্য সদস্যদের কাছে বলা যায়, এই জন্য তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম। আর গত 2-3 দিন আমি ভিডিও দিতে পারিনি, এই কারণে খুব সমস্যার জন্য ভিডিওগুলো দিতে পারিনি। তো চলো, অনেকটাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল, আমি টিউশন চলে যাই, কেননা মেঘের সময় তো যা বলা যায় না কখন বৃষ্টি চলে আসবে কী হবে, এই জন্য আমি বেলা মানে বেলা থাকতেই বেরিয়ে পড়েছি। আর পরশু দিন জামাই ষষ্ঠী, মানে বুধবার জামাই ষষ্ঠী, জামাইবাবু আসবে, বোন আসবে, মানে বাবাকে ডাকতে, বাবা ডাকতে যেত বোনের বাড়িতে, কিন্তু বাবার যাওয়া সম্ভব হলো না এই বৃষ্টি, আর বাবা ভ্যাকসিন নেওয়ার জন্য বাবার শরীরটা একটু দুর্বল আছে। আর তোমাদের সেদিন বলেছিলাম যে বাবা এই একটা কাজ করতে করতে ডান হাতের বুড়ো আঙুলে হাতুড়ি মেরে দিয়েছে, যার ফলে কি হাতটা প্রচুর ব্যথা করছে। বাবা জামাইবাবুর বাড়িতেও যেতে পারলো না আজকে বিকালে, আমি টিউশন আসার আগে বাবা ফোন করছিলো, জামাইবাবুর বাবার সঙ্গে জামাইবাবুর সঙ্গে কথা বললো যে আমি তো এই সমস্যার জন্য যেতে পারছি না, আমার মেয়েকে জামাইকে পাঠিয়ে দিবে। তো আমার বোনের শ্বশুর বলেছে হ্যাঁ কোনো অসুবিধা নেই পাঠিয়ে দেবো, আর জামাইবাবু বলেছে যে অবশ্যই অবশ্যই যাব, কোনো অসুবিধা নেই। আর যে সত্যি বলতে কি আমার জামাইবাবু খুব ভালো, মানে আমাদের ঘরকে এতো সাপোর্ট করে, কী বলবো, প্রচুর চাষের সময় এসে কাজ করে দিয়ে যায়। এই বছর খালি ধানটা ঝাড়াইয়ের সময় জামাইবাবু বোন আসতে পারেনি, তাদের ঘরেও ধানের কাজ চলছিল, আর লোকও পেয়ে গেছিলাম এই বছর, এই জন্য জামাইবাবু আসতে পারে, নাহলে প্রত্যেক বছর এসে ধান ঝাড়াই করে দিয়ে যায়, সব কিছু করে দিয়ে যায়। তো খুব ভালো লোক ওরা, ওরা এলে খুব মজা হবে, জামাই ষষ্ঠীতে আমার বোন জামাইবাবু এলে আর ভাগ্নি এলে পুচকিরা এলে খুব মজা হবে। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি, তোমার দেখাই ওই রাস্তাতে পৌঁছে গেছি, ওদের বাড়ির পাশেই পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ওই রাস্তা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি। আমি টিউশন পড়িয়ে বাড়ি যাব, আর ভিডিওটা বেশি বড় করব না, শেষ করবো এইখানেই শেষ করবো ভাবছিলাম, কিন্তু চলো আজকে সন্ধ্যাবেলা বাড়ি যাই, বাড়িতে গিয়ে যদি কিছু কথা বলা যায়। আর
তোমাদের সঙ্গে সত্যি মনের কথা তোমাদের কাছে বলতে পারলে না অনেক শান্তি পাই। মানে তোমাদের একটা কমেন্ট পড়ি, তোমাদের ওই কমেন্টগুলো আমাকে প্রচুর মোটিভেট করে, মানে এত মোটিভেট করে, তোমরা আমাকে এতভাবে সাপোর্ট করো, মোটিভেট করাও যে আমি মানে কী বলবো, একটা হেরে যাওয়া মানুষ, একটা জীবনের সমস্ত জায়গা থেকে হেরে যাওয়া মানুষ যে এইভাবে মোটিভেট হবে কোনোদিন ভাবতে পারি না। তোমাদের কমেন্টগুলো এত সুন্দর লাগে পড়ে, আমি মাকে শোনাই কমেন্টগুলো মাঝে মাঝে, যে মা কমেন্টগুলো দেখো এরা করেছে এরকম কমেন্ট, মাও খুব ভালো লাগে জানো। আর তোমাদের এই আমার পাশে থাকা আমাকে জীবনে পথ চলতে সাহায্য করছে। তো চলো আবার আমি টিউশন থেকে বাড়ি যাওয়ার সময় তোমাদের যদি বেলা থাকে দেখাবো। তো এখন প্রায় 6টা বাজে, আমার টিউশন পড়ানো শেষ, আমি 5টা বাজতে কিছুক্ষণ আগে এসেছিলাম, 1 ঘন্টা আমার পড়তে হয়। তো 6টা বাজে, টিউশন পড়ানো শেষ, আমি টিউশন পড়িয়ে বাড়ি যাচ্ছি। আর তোমাদের বলেছিলাম যে টিউশন পড়িয়ে যাওয়ার সময় যদি আলো থাকে বা দ্বীপ ফাঁকা থাকে তাহলে অবশ্যই ভিডিও করবো, কিছু বলবো। তো সেই মতো যেহেতু ফাঁকা আছে তোমাদের বলছি যে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটু পাশে থেকো, আর অবশ্যই যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখানে মেসেজ করতে পারো, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আরও একটা কথা তোমাকে জানিয়ে রাখি, আমি একটা Q&A ভিডিও করতে চাই। তো তোমরা যদি সাপোর্ট করো, আমার একটা ইচ্ছা আছে যে যখন 20,000 পরিবার পূর্ণ হয়ে যাবে তখন একটা Q&A ভিডিও করব। তো তোমরা খুব তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করে এই পরিবারটাকে 20,000 সদস্যের পরিবার করে তোলো, অবশ্যই Q&A ভিডিও করবো। আর যেদিন Q&A ভিডিও করবো তার আগে তোমাদের জানিয়ে দেবো, যে তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমি Q&A ভিডিও করছি। তো চলো, আমার তোমাদের বললামই তো ডেসক্রিপশানে আমার সোশ্যাল মিডিয়া সব লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ফলো করতে পারো, আমাকে অবশ্যই ফলো করো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আমি চেষ্টা করি অনলাইন থাকার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা ততক্ষণের জন্য।